ভীষণ ভালো আছো। থাম্বনেইল দেখে তো বুঝতে পেরে গেছো যে আমি যাচ্ছি ফেয়ারওয়েলে, যেটা হচ্ছে আমাদের সিনিয়রসদের ফেয়ারওয়েল। আমরা বিসিএন সিএস ডিপার্টমেন্ট মিলে সব কিছু অ্যারেঞ্জ করেছি, না মানে আমি ছিলাম না কোনো অ্যারেঞ্জমেন্টে, টাকা পয়সা দিয়ে দিয়েছি ব্যাস। অ্যান্ড যাবো শুধু খেতে, ফটো তুলতে, এনজয় করতে, তোমাদের সাথে শেয়ার করতে দিনটা ব্যাস। তো আমি স্কিন কেয়ার করে নিয়েছি, অ্যান্ড পরবো কি পরবো হচ্ছে শাড়ি। ধরো এই হচ্ছে আমার ব্লাউজ, এই হচ্ছে আমার শাড়ি, আর এই শাড়িটা আমি অলমোস্ট 6-7 মাস আগে আমি আমার বড় দিদি থেকে নিয়েছি, আর আজকে আমি এই শাড়িটা পরবো। শাড়িটা হচ্ছে একটু নেট নেট, তো শাড়িটার অন্য ব্লাউজ ছিল, বাট ওই ব্লাউজটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ কিনে নিয়েছি। অ্যান্ড এটা খুব গর্জিয়াস লাগছে দেখতে। অ্যান্ড আমি স্কিন কেয়ার করে নিয়েছি, ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। অ্যান্ড এখন আমি আজকে মেকআপটা করে থাকবো, মেকআপও বেশি নিয়েছি, খুব হালকা ফুলকা দিনের বেলা, মেকআপটা বেশ সুন্দর আছে, হালকা ফুলকা মেকআপ করতে হবে। অ্যান্ড সাজ সাজ ফির গাউঙ্গা ফির সবকে আজ। ও তোমার আর একটা কথা বলে, আজকে হচ্ছে সানি রিয়ান টিশা যাবে না, আমি একা যাবো, মানে এটা কলেজে আমি একা যাবো না, মানে আমার সাথে যে সানি রিয়ান টিশাকে তোমরা ব্লগে দেখতে পাও ওরা যেন হচ্ছে যাবে না, কারণ সানি দিয়ে একটু বাইরের ফিভার হয়ে গেছে, ওয়েদারটা খুব খারাপ। তোমাদেরকেও বলবো তোমরা একটু বাড়িতে থাকো, সেফ থাকো। অ্যান্ড টিশা হচ্ছে যাবে না, ওর ইন্টারেস্ট নেই। এতটাই কটা, আমি যদি কাজল ইউজ করি না সেটা আমাকে ছুটির মতো দেখতে লাগে, তো তাই জন্য হচ্ছে আমি কাজল ইউজ করি না লোয়ার আইল্যাশেসে। অ্যান্ড ব্লগটা যে তোমরা দেখছো আজকে, তোমরা আমাকে পুরো ট্যারা দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে আমি নিজের দিকে তাকিয়ে আছি, ক্যামেরার দিকে না তাকিয়ে, তো তোমরা আমাকে ট্যারা দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে আমি ফোনটা দেখছি, মেকআপটা করছিলাম, মানে এই জানা গেছিলাম সেটা ফোনটা দেখে জানা গেছিলাম। मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे मोहब्बत लुटाऊंगा फिर सब देखो करीब से মুঝকো বস তুঝসে কহনা জি নজম নজম সা মেরে হোঠো পে ঠহর জা মে খাব খাব সা তেরি আঁখো মে জাদু রে। স্টেডিয়ামের ভেতরে মানে এই হলটার ভেতরে যখন ঢুকছিলাম তখন কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শাড়িটা নিয়ে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, আমি জানি না কেন শাড়ি পরলাম। যাই হোক ভেতরে চলে এসেছি, অ্যান্ড বাকিটা এনজয় করো।
করে এই চকলেটটা হাতেই নিয়েছি অ্যান্ড এই রোজটা সবাইকে দেওয়া হচ্ছিলো। দেখো পেছনে সবার হাতে দেখতে পাচ্ছি, আর এই কানেরটা এত হেভি ছিল আমার কান ছিঁড়ে পড়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো, তো আমি কানেরটা একটু পরে খুলে রেখে দিচ্ছি। ओ हाँ, लाइफ ऑफ पर सारे चीज पढ़ते हो।
ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যান্ড লাঞ্চটা এখানে আছে, লাঞ্চ তো করিনি কারণ এত নাচানাচি করছিলাম যে লাঞ্চ করতে ভুলে গেছি। আমরা সবাই লাঞ্চ করতে ভুলে গেছি, হ্যাঁ যাদের ফেয়ারওয়েল ছিল তারা ওখানেই লাঞ্চ করে নিয়েছিল। বাট হচ্ছে আমরা এখন বাড়ি নিয়ে যাচ্ছি, এখনও সবাই আছে বাট আমি এত ফার্স্ট টাইম নেচেছি তো আমার পাটা প্রচণ্ড ব্যথা করছে, আমি এখন ওই জন্য বাড়ি চলে এলাম। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, মানে ফেয়ারওয়েলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড আরও ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। কিছু ইনফরমেটিভ ভিডিও তো আসছেই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগে। চলবেন, টাটা, টেক কেয়ার। ও ইয়া, নেক্সট ইয়ার আমাদের ফেয়ারওয়েল হয়ে যাবে, ভাবলে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বাট ইয়া, আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাবে আর এক বছর মাত্র, এখন আমরা সিনিয়র হয়ে গেলাম, অনেক দায়িত্ব আছে, কতটা কি পালন করতে পারবো জানি না। তবে হ্যাঁ, সিনিয়র জুনিয়রদের যতটা পারবো ততটা হেল্প করার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।